সুপ্রিয় দর্শক বন্ধুরা, আজ আমরা বাহাম গ্রামে নির্মাণাধীন শৈলজ রঞ্জন মজুমদারের সাংস্কৃতিক একাডেমিতে আজ বিকেলবেলা হাঁটতে হাঁটতে একাডেমির রাস্তা ধরে হাঁটতে হাঁটতে একাডেমিতে একটা ছোট্ট একটা ট্যুর দিব। আমরা সেই সুবাদে এখন বের হয়েছি, বিশেষ করে আমি একা, আমার সাথে আরেকজন আছে। আমরা আপাতত ক্যামেরাতে আসছি না, আমরা সুরজন একাডেমির দিকে। চলুন যাওয়া যাক। মোহনগঞ্জ থেকে হাঁটতে হাঁটতে সুরজন একাডেমিতে যেতে সর্বোচ্চ 15 মিনিটের সময় লাগে। আমরা সেই পথ ধরে হাঁটছি, আমরা অল্প কিছুক্ষণের মধ্যেই সুরজন সংস্কৃতি একাডেমিতে প্রবেশ করে যাব। সৈলজরঞ্জন সাংস্কৃতিক একাডেমির ভিতরকার পরিবেশ আপনাদের সামনে স্বল্প পরিসরে তুলে ধরছি। আপনারা যদি এখানে ঘুরতে আসতে চান তা আসতে পারেন, যদিও এখন এটা উদ্বোধন হয়নি। অবশ্যই এখানে একটা সঙ্গীতের একটা বড় ধরনের সাধনা আশা করি ভবিষ্যতে হয়ে যাবে। ধন্যবাদ, ভালো থাকবেন।